নমস্কার, সেন্ট স্টিভেন্স মিউজিক ক্লাবের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। সল্ট লেকে এটি একটি সঙ্গীত শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান তার কেন্দ্র, মোটামুটি একটি গানের কর্মশালা বলা যায়, গান আড্ডায় আমাদের দিন কাটে। এই অতিমারির মধ্যে আমরা মিলিত হতে পারছি না, যা হচ্ছে সবই ভার্চুয়াল। তাই ঠিক করলাম যে ভার্চুয়ালি আমরা যেমন গান বাজনা করছি এখন, সেটা একটি সঙ্গবদ্ধভাবে করা যাক। নিজেরা শুনে নিজেদের গান, অপরকেও শোনাই, সেই প্রয়াসের কথা মাথায় রেখে দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব। আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। শুরুতেই মধুমিতা গুহ। মধুমিতা আমাদের এই সংস্থাটির প্রধান এবং তার আয়োজনেই এই ওয়ার্কশপ বা ক্লাসটি সম্পন্ন হয়। তাকে দিয়ে শুরু করছি, আমাদের প্রমুখ এবং প্রধান কর্তা ব্যক্তি। Yeah.
যিনি রাধেন তিনি তো চুলও বাঁধেন, এটা আমাদের প্রবাদ। আমাদের এই ক্লাসের তবলার মাস্টারমশাই অপূর্ব চক্রবর্তী, তিনি তবলা যেমন বাজান, যেমন সহৃদয় মানুষ, তিনি তার কণ্ঠের আওয়াজটিও কিন্তু দারুণ, সেটা আমাদের ক্লাসের অনেকেই জানেন না, ক্লাসের সবাই জানলেন, আপনারাও জানুন অপূর্ব চক্রবর্তীর গান। স্বপ্নে তাহারে মুখানি রূপী
জয়ন্ত দেবনাথ এই গোটা অনুষ্ঠানে কারিগরি দিকটা ওই সামলাচ্ছে। সে বিজ্ঞানীও বটে এবং বিজ্ঞান মনস্ক দৃষ্টিতে সঙ্গীতকে দেখে। শুনুন তার গান। শায়নী, ডক্টর শায়নী মুখার্জি, আমরা বলি ডাক্তারবাবু। এই অনুষ্ঠানের পরিকল্পনাটা প্রাথমিকভাবে তার। শায়নীর গান শুনুন। ধারা ও গো অন্ধকারে
এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে সবাই মগন ঘুমের ঘোরে একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে একলা ঘরে এসো হে গোপনে আমার সকল লোকে দিশাহারা নিশীথ রাতের বাদল ধারা প্রতীপবাবু মরমী মানুষ এবং শব্দ নিয়ে খেলা করেন, শব্দ খুব সুন্দর সংগঠন করেন সুশাব্দিক, এবং গানের কণ্ঠটিও মরমী। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা। ভাগীরথী তীরে তুমি পেয়েছিলে মা জননী দিলেন দেখা তোমার সাধনায়। ভাগীরথী তীরে তুমি পেয়েছিলে মা জননী দিলেন দেখা তোমার সাধনা। কীর্তি তোমার রয় ঘুমায়ে ঘুমায় চরণ রেখা, আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নাম কি লেখা, পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখর যে হয়
পাখির গানে মুখর যে হয় দিনে অবসানে পারি না গানে। আজ তুমি না প্রাণের ঠাকুর কাঁদে আমার মন, নীরবে আর কাঁদে তোমার পঞ্চবটী বন। আজ তুমি না প্রাণের ঠাকুর কাঁদে আমার মন, নীরবে আর কাঁদে তোমার পঞ্চবটী বন। ভব তারি দিল কাঁদে শূন্য কূলে একা, আবার কবি আসবে ঠাকুর কবে হবে দেখা। পঞ্চবটী পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা। সৌম্যাদি দীর্ঘদিন বা জীবনের অনেকটা সময় বিদেশে কাটিয়েছেন, তারপরে কলকাতায় ফিরেই আমাদের এই গানের ক্লাসে জয়েন করেছেন। খুব সিনসিয়ার মানুষ। এখন সৌম্যাদির গান। আখে জল মুছাইল জননী, আখে জল মুছাইল জননী, অসীম স্নেহ তব ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা। আঁখে জল মুছাইল জননী, আঁখে জল মুছাইল জননী, অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তার বসাইলে পাশে, অনাথ যে তার তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তার বসাইলে পাশে, তোমার দুয়ার হতে কেহ না ফিরে, যে আসে অমৃত পিয়াসে। আঁখি জল মুছাইল জননী, আঁখি জল মুছাইল জননী, দেখেছি আজি তব প্রেম মুখ হাসি, পেয়েছি চরণ ছায়া, দেখেছি আজি তব প্রেম মুখ হাসি, পেয়েছি চরণ ছায়া, চাহি কিছু পুরেছে কামনা, ঘুচেছে হৃদয় বেদনা। আঁখি জল মুছাইল জননী, আঁখি জল মুছাইল জননী।
ব্রততি সম্প্রতি বেশ অসুস্থ ছিল, আমাদের এই সময় যে অসুস্থতা চলছে তার মধ্যে পড়েছিল, কিন্তু পারিবারিক এবং নিজের মানসিকতায় যুদ্ধ করে সে বেরিয়ে এসছে খুব স্বতঃস্ফূর্ত। এখন ব্রততির গান। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে নাও, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়ি আনো দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে রাখবো তারে সাথে, একলা পথে চলায় আমা করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সেন্ট স্টিফেন্স মিউজিক ক্লাবের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের শিক্ষক পরম পূজ্য গুরু শ্রী অলোক রায়চৌধুরী মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম, যার ছত্রছায়ায় আমরা এই মিউজিক ক্লাবে গান বাজনা মজা কিছু আনন্দের মাধ্যমে জীবন
আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পাঠ।